মসজিদে প্রবেশ করলে কি দুরাকাত নামাজ পড়তে হয়? মসজিদে যতবার ঢুকবেন, ঢোকার পর আগে দুরাকাত নামাজ পড়বেন, যদি এরপরে বসতে চান হয়তো আরো জামাতের 10 মিনিট বাকি আছে, মিনিমাম দুরাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। এমনকি সুন্নত পড়তে চান সুন্নত পড়ে তারপরে বসেন, অসুবিধা নেই, কিন্তু কিসেরটা পড়তে হবে? নামাজ না পড়ে সরাসরি বসা উচিত না? হাদিসে নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য নামাজ না পড়ে না বসে।